আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো অ্যাড অন রিলস। অনেকের জানার ইচ্ছা এবং অনেকের প্রশ্ন যে ভাই, আমাদের প্রোফাইল কিংবা আমাদের পেজের উপরে আমরা কিভাবে অ্যাড অন রিলস পেতে পারি। এর বিস্তারিত কথা বলবো এবং লাইভ প্রুফ কিছু জিনিস দেখাবো, যাতে করে আপনি যদি এখনও অ্যাড অন রিলস না পেয়ে থাকেন তাহলে আপনি কীভাবে পাবেন সেটা জানতে পারবেন, আর যদি পেয়ে থাকেন তাহলে এতে ধরে রাখার জন্য কী কী করণীয় সেটা আমি বিস্তারিত দেখাবো, এবং সরাসরি ফেসবুক কী বলতেছে সেটাও দেখব। তো এটা দেখার জন্য আপনার এসেছে কি না কিংবা আপনি পেতে পারেন কি না এটা বোঝার জন্য একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে লেখা আছে সি ড্যাশবোর্ড। সি ড্যাশবোর্ডে আমরা ক্লিক করলাম। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের একটু স্ক্রল করে নিচে আসতে হবে, যেখানে আছে মনিটাইজেশন টুলস। এই মনিটাইজেশন টুলসের মধ্যে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যত রকম বলতে পারেন মনিটাইজেশন টুলস আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড অন রিলসের একটা জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে আছে, তো এটাতে আমরা ক্লিক করব। যেহেতু আমরা মনে হচ্ছে যে অ্যাড অন রিলস কিন্তু এখন অ্যাভেলেবেল বাংলাদেশে, কিন্তু অ্যাভেলেবেল কারা পাবেন কীভাবে পাবেন সেগুলোও কথা বলবো আমি ইনশাল্লাহ। আবার নতুন যে ফেসবুকে যে পারফরমেন্স বোনাস আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে, আর ইনস্ট্রিম অ্যাড তো আছেই আছে। তো আমরা অ্যাড অন রিলসের উপরে ক্লিক করলাম, অ্যাড অন রিলস এর উপরে ক্লিক করলাম, আর এরকম ইন্টারফেস আসার কারণ হচ্ছে এটা কিন্তু আমার জন্য অ্যাভেলেবেল না, এখনও অ্যাভেলেবেল না। জাস্ট বুঝাচ্ছে যে আমার এতে আসতে পারে যদি আমি তাদের ক্রাইটেরিয়া কিংবা রুলস ফলো করে নিয়মিত কাজ করে যাই। তো এখানে আসলাম, আসার পরে দেখছি এখানে বহুত কিছু লেখা আছে। তো এই বিষয়ে ফেসবুক কী বলতেছে সেটা আমরা এক নজর দেখে আসি। তো আপনাদের সময় বাঁচানোর জন্য আমি অলরেডি অন করে রেখেছি, তো আমরা একটু মিনিমাইজ থেকে এখানে সরাসরি চলে আসলাম। আপনি সময় পাইলে ফেসবুকের ওপরে কিংবা গুগলের ওপরে গিয়ে সার্চ করলেন মেটা ফর ক্রিয়েটার কিংবা ফেসবুক অ্যাড অন রিলস, যে কোনো আপনি সার্চ করবেন পেয়ে যাবেন। তো এলিজিবিলিটি রিকমেন্ড ফর অ্যাড অন রিলস ফেসবুক, তাই এখানে কী বলছে এটা পাওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে, কী কী হওয়া লাগবে সেগুলো আমরা কমপ্লিটলি একটু পড়ে নিই। তো এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে এখানে একটু কিছু বর্ণনা বলে দিয়েছে, তো বলছে এখানে অ্যাড অন রিলস পেতে হলে কী করা লাগবে। তো এখানে একটু এই এই পার্টগুলো খেয়াল করতে হবে, এই পার্টগুলো খেয়াল করতে হবে। এটা একটা আর্নিংয়ের সুযোগ, ইউজফুল একটা আর্নিং, যেরকম ইনস্ট্রিম অ্যাড থেকে আর্নিংয়ের সুযোগ। তো এখানে বলতেছে কীভাবে পাবেন আর এটা কীভাবে হবে সেটাই। তো এখানে অবশ্যই প্রথমে যে জিনিসটা লেখা আছে এই জিনিসটা ফলো করলেই আপনি সকল পরেশানি কিংবা সকল কনফিউজ দূর হয়ে যাবে। প্রথম যে স্টেপটা লেখা আছে এইটা খেয়াল করেন, বলছে ইউ মাস্ট বি ইনভাইট দ্য প্রোগ্রাম। অর্থাৎ এই অ্যাড অন রিলস আপনি চাইলেই পাবেন না, সেই অনুযায়ী কাজ করলে হয়তো ফেসবুক আপনাকে দিতে পারে। কীভাবে পাবেন সেটা কিন্তু ফেসবুকও বলে দিয়েছে যে আপনি এই কাজগুলো করলে অ্যাড অন রিলস পাওয়ার সম্ভাবনা আছে। তো সর্বপ্রথম এটা আছে ইনভাইট অনলি, অর্থাৎ ফেসবুক আপনাকে নিজেই ইনভাইট করে দেবে। অনেকের ইনস্ট্রিম অ্যাড আছে তাকেও দিয়েছে, অনেকের ইনস্ট্রিম অ্যাড চালু নেই তারাও দিয়েছে, কারো 50,000 ফলোয়ার্স আছে তাকেও দিয়েছে, কারোর 5,000 ফলোয়ার্স আছে তাকেও দিয়েছে, এরকম আমি দেখেছি। যাই হোক, এটা কোথায় কোথায় দেখা যাবে, অর্থাৎ অ্যাড অন রিলস কোথায় কোথায়, আগে যেরকম পেজের ওপর পাতাম এখন কিন্তু প্রোফাইলের ওপর পাওয়া যাবে। তো এখানেও লেখা আছে যে এটা কিন্তু ফেসবুক পেজ এবং প্রফেশনাল মুড যেটা আছে সেটার মধ্যে আছে, এই দুটোর মধ্যে পাওয়া যায়। এবং ফলো এই জিনিসগুলো যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনার আসার পরেও চলে যাবে। সেটা হচ্ছে দেখেন এখানে ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন আছে, মনিটাইজেশন পলিসিস আছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, অনেক রকম পলিসি আছে, আমরা কিন্তু পলিসি বুঝতে পারি না। এই পলিসিগুলো মেনে আপনাকে ভিডিও তৈরি করতে হবে প্রতিনিয়ত, রিলস বলেন লং ভিডিও বলেন যেটাই বলেন আপনি বানাবেন, কিন্তু কোয়ালিটিফুল একটু ইউনিক টাইপের, অর্থাৎ আপনার ভিডিও থেকে কিছু মানুষ কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, একটু এন্টারটেন পাবে ইত্যাদি, বিনোদনমূলক বিভিন্ন রকম জিনিস পাবে, যাতে করে আপনার ভিডিওটা মানুষ একটু দেখলে একটু দেখতে থাকবে এরকম। এবং এই ভিডিও বানানোর মধ্যে আপনাকে দুই তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। একটা আছে ফেসবুকে যে পার্টনার মনিটাইজেশন, অর্থাৎ মনিটাইজেশন যে পার্টনার মনিটাইজেশন আছে এই পলিসিস খেয়াল করতে হবে। এবং কন্টেন্ট পলিসিস, অর্থাৎ কন্টেন্টের মধ্যে কিন্তু একটা পলিসি আছে, কী ধরনের কন্টেন্ট বানানো যাবে, কী ধরনের কন্টেন্ট বানানো যাবে না, এইগুলো কিন্তু ফলো করে আপনাকে কাজ করতে হবে। তারপরে আস্তে আস্তে এটা ফেসবুক যখনই আপনার পেজের গ্রোথটা দেখবে অটোমেটিকলি ফেসবুক দিয়ে দিবে অটোমেটিকলি। তারপর আছে যে আপনি যে প্রোফাইলটা ব্যবহার করছেন সেই প্রোফাইলে আপনার বয়স কিন্তু 18 বছরের ওপর থাকতে হবে, 18 বছর, অর্থাৎ 18+ থাকতে হবে, 18+ ওল্ড। নাহলে কিন্তু আমার কিছুদিন আগে একটা ভাই বলছে, ভাই আমার আইডিতে এই ধরনের সেট আপ পাচ্ছি না,
তো আমি ধারণা করলাম তার হয়তো বয়স 18 বছর দেয়া নেই। যখন আমি বললাম তো বলছে হ্যাঁ ভাই আমার 18 বছর দেয়া নেই। তো এরকম অনেক ভুল আছে যেগুলো আমরা বুঝতে পারি না। তাই তো দেখেন এটা 18 বছর হয়ে গেছে, এখন এই জিনিসটা কোথায় কোথায় আছে, কোন কোন দেশে এনে ফেলেছে বলবেন ভাইয়া? বাংলাদেশে হয় নাই। দেখেন খুব সুন্দর করে আমার সোনার বাংলাদেশ, দেখেন এত বড় করে লেখা আছে বাংলাদেশে অ্যাভেলেবেল। এটা বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে। বাংলাদেশে এখন অনেক ভাই ব্রাদার আইডিতে আমি দেখেছি অ্যাডভান্টেন্স আছে। গেল তো মূল কথা, আমরা একটু ফিরে গিয়ে আবার কিছু কথা বলি। সেটা আছে যখনই আমরা এখানে আসবো, তা এখানেও দেখেন এই জিনিসটা কিন্তু লেখা দিয়েছে, দেখেন ইনভাইটেশন অনলি, অর্থাৎ ফেসবুক আপনি ইনভাইট করবে। এখন বলুন ভাই এটা পাওয়ার জন্য উপায় কী? আমি উপায় কিছু বলি, আমার আইডিতে কিন্তু ছিল না, এখন এরকম জিনিসটা শো করতেছে কারণ কিছু নিয়ম ফলো করলে। আর আমার এই আইডিতে নেওয়ার কোনো ইচ্ছাও নাই, কারণ এইসব আইডিতে আমরা ফেসবুক পেজ ম্যানেজ করি, এই জন্য এইসব আইডিতে বিভিন্ন রকম টুলস পাওয়া সম্ভব হয় না, কারণ আমাদের আইডিতে অনেক ধরনের ভাইলেশন চলে আসে বিভিন্ন রকম পেজের কারণে, গ্রুপের কারণে। কারণ একটু যদি লক্ষ্য করেন আপনি তো দেখেন আমাদের এরকম একটা পেজের ওপরে, আমাদের এরকম একটা আইডির ওপরে অনেকগুলো পেজ অ্যাডমিন থাকে, এই জন্য কখন কোন পেজের ওপরে ভাইলেশন চলে আসে বোঝা যায় না, কন্টেন্টের ওপরে কারোর কিছুর কারণে বিষয়ে, এই জন্য আমাদের আইডিতে পাওয়া সম্ভব না। কিন্তু অ্যাড অন রিলস আপনি কীভাবে পেতে পারেন সেটা আমি বলি, একদম ইজি, একেবারে ইজি। সেটা হচ্ছে আপনার পেজ কিংবা প্রোফাইল যেটাই হোক না কেন, আপনি একটা ক্যাটাগরির ওপরে ভিডিও আপলোড করবেন, এক ধরনের ভিডিও। আপনি যদি ব্লগিং করেন তা শুধু ব্লগিং করবেন, যদি আপনি টেক ক্যাটাগরি দেন তা শুধু টেক ক্যাটাগরি দেবেন, আপনি যদি ফানি করেন তো ফানি, ড্রামা করেন যেটা ধরেন, এন্টারটেনমেন্ট দেন, কিন্তু আপনার পেজের ওপরে কিংবা আপনার প্রোফাইলের ওপরে এক ধরনের ভিডিও আপলোড করবেন। আপনি আজ ব্লগিং করলেন, কাল হচ্ছে কি ফানি করলেন, আজ তারপরের দিন এই টেক ক্যাটাগরি ভিডিও দিলেন বিভিন্ন রকম ক্যাটাগরি, তাহলে কী হয় আপনার আইডিতে কিন্তু এই অ্যাড অন রিলস পাওয়ার সম্ভাবনা খুবই কম, আমি যতটুকুই দেখেছি আর যতটুকুই জানি আর কি। এই জন্য আমি বলবো যদি অ্যাড অন রিলস পেতে হয় তাহলে আপনাকে একটা ক্যাটাগরি বেছে নিতে হবে। যদি আপনার পেজের মধ্যে মেলা রকম ভুল হয়ে থাকে তো আপনি নতুন করে একটা আইডির থেকে একটা পেজ ক্রিয়েট করেন কিংবা প্রোফাইল রাখেন, যেখানে এক ধরনের কন্টেন্ট আপলোড করবেন, এক ধরনের যেটা করবেন এক ধরনের কন্টেন্ট আপলোড করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার 500 সাবস্ক্রাইবার কিংবা 500 ফলোয়ার্স হলেও আপনি কিন্তু পেয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু যে আপনার 2 লাখ 5 লাখ ফলোয়ার হতে হবে এরকম না, এই অ্যাড অন রিলস কিন্তু খুব ইজি। যদি আপনি একটা ক্যাটাগরির উপরে ভালো ধরনের কন্টেন্ট, মানে কোয়ালিটিফুল ধরনের কন্টেন্ট আপলোড করতে পারেন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিলাম আপনি অ্যাড অন রিলস পাবেন। শুধু ভাইয়ের কথা শুনে আপনি কোয়ালিটিফুল একটু ইউনিক টাইপের নিজের, আবার কপিরাইট কন্টেন্ট দিয়েন না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না। নিজের কন্টেন্ট হতে হবে, নিজে বানাতে হবে ভিডিও, যেরকম আমি এই ভিডিও বানাচ্ছি এটা আমার নিজের ভিডিও, এরকম অনেকে মনে করে অন্যের ভিডিও এডিটিং টিডিটিং এটা ওটা করলে নিজের ভিডিও হয়ে যায়, না ওটা আপনার কোনোদিন নিজের ভিডিও হয় না, ওটা তো কপিরাইট কন্টেন্ট। এই জন্য বলবো অ্যাড অন রিলস পেতে হলে আপনাকে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে এবং একটা ক্যাটাগরির উপরে রেগুলারভাবে ভিডিও আপলোড করে দেন। ইনশাআল্লাহ আমি মনে করি আপনি 1 মাসের মধ্যে দেখবেন অ্যাড অন রিলসের ইনভাইট পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি আপনার আইডি ভালো থাকে, আইডিতে কোনো ভাইলেশন না থাকে আর আইডির গ্রোথ ভালো থাকে, আপনার ভিডিওর উপরে ভালো পরিমাণ ভিউস আসতে শুরু করে, অটোমেটিকলি অ্যাড অন রিলস পাবেন গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেন, এবং এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন, নেক্সটে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানানোর আগ্রহ খুঁজে পাই। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।